ফাইনালে ক্লাসও ক্যাম্পাসে হওয়ার সম্ভাবনা বেশি, একজন তো অবশ্যই ক্যাম্পাসে হবে। স্যার ক্লাস হলে স্যার পরীক্ষা হলে ভালো, কিন্তু স্যার ক্লাস অনলাইন হলে স্যার পরীক্ষা অফলাইন হলে স্যার তখন স্যার একটু হার্ড হয়ে যাচ্ছে। না ক্লাস খুলবে তবে সব ক্লাস সম্ভবত অনলাইন ফিজিক্যাল হবে না, কিছু ক্লাস অনলাইনে কিছু ক্লাস ফিজিক্যাল হবে। গভর্নমেন্ট যেভাবে একটা ডিরেকশন দিবে সেভাবে আসবে। ক্লাস ক্লাসের ডিসকাশন গুলো নিয়ে কারো কোনো কোয়ারি আছে? আমরা ডিমান্ড পুষছিলাম, সাপ্লাই পুষছিলাম, ইথিক্যাল না স্যার, ইলাস্টিসিটি। স্যার ইলাস্টিসিটি হচ্ছে কি? ইলাস্টিক মানে আমরা কি বুঝি? স্থিতিস্থাপকতা। তার মানে এটাকে কি হবে, এটাকে টানলে লম্বা হবে, আর ছেড়ে দিলে কি হবে? পূর্বের জায়গায় আসবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে, পূর্বের জায়গায় ফিরে আসবে। হ্যাঁ দেখো, ইলাস্টিসিটি ইজ ডিফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমার একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জের কারণে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি কি হবে, চেঞ্জ হবে না? যে আমরা পড়ছিলাম প্রাইস যদি বাড়ে ডিমান্ড কি হবে, কমবে। প্রাইস যদি কমে যায় ডিমান্ড বেড়ে যাবে, আবার প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। তবে একটার সাথে আরেকটা কি ইন্টারেলেটেড না? জি স্যার। এখানে ইলাস্টিসিটি হচ্ছে দেখো পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই, ঠিক আছে? তোমার ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট, আর পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। এক্স এর চেঞ্জ এর কারণে কি চেঞ্জ হবে? অবশ্যই ওয়াই চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তাহলে ইলাস্টিসিটি হচ্ছে কি পরিমাণ, কি পরিমাণ চেঞ্জ হবে আমি সেটা বের করব, ঠিক আছে? তাহলে এক্স এর চেঞ্জ এর কারণে কি পরিমাণ ওয়াই চেঞ্জ হবে আসলে আমরা এটা বের করব। দিস ইজ ইলাস্টিসিটি। তাহলে ম্যাথমেটিক্যালি ফাংশন অফ এক্স যদি আমরা এটাকে ডিনোট করি তাহলে ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স। ইলাস্টিসিটি প্রথমে যা ছিল
ধারাবাহিক করতেছি। কমিয়ে ফেলতে হবে আমার ইনকাম বেড়ে যাওয়ার সকাম দাম ডেল ৪.৫০ এখানে ওই কাপটাকে
আরো রেগুলার হয়ে যায়। যেখানে আমার চেষ্টা তৈরি করুন।
ইজ দ্য বুঝতে যাচ্ছি যারা স্যার ইনপুট থেকে আউট
স্যার আমি তো আকারে বাড়তে পারে, বাট ওয়েট কখনো বাড়বে না। আমি যা দিব তার চেয়ে কম আসবে। আমি 50 কেজি একটা ময়দা বস্তা দিলাম, ডিক্রিজ আসলো 40 কেজি ডিক্রিজিং। কিছু উড়ে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, কিছু পানিতে পড়ে গেছে। কনস্ট্যান্ট আমি যা ইনপুট দিব আউটপুট তাই, কোনো চেঞ্জ আসবে না। যেমন আয়রন, খনিজ পদার্থ গুলো, ঠিক আছে। এরপর দেখো তুমি কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, এটা তোমার জন্য হোম টাস্ক। এটা পড়ে নেবা, প্রপার্টিস গুলো পড়বা, এরপর ইনডিফারেন্স কার্ভ কি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, আর কপ ডগলাস স্টেট থিওরাস থিওরাম, এগুলো জাস্ট ফর্মুলা গুলো দেখবা। এগুলো এই ফর্মুলাই আমি ম্যাথ দিব না, ঠিক আছে। যেহেতু আমাদের ক্লাস নাই, সময় নাই, আমি ম্যাথ করাচ্ছি না, যেহেতু ম্যাথ জাস্ট ফর্মুলা গুলো
ভালো না সুযোগ রাখা উচিত না, ডিসিশন ভুল হলে সেটাই ইমপ্লিমেন্ট করতে হবে, ভুল তার সেটা ইমপ্লিমেন্ট করলেই তোমার অডিয়েন্স জানবে যে কি এই প্রতিষ্ঠানে কখনো কি হয় না তাহলে তোমার জন্য এখানকে স্টেট ইউলার্স থিওরেম, তারপর তোমার ইনডিফারেন্স কার্ভ, আর টপ ডোগ্লাসের প্রোডাকশন ফাংশন, এগুলো তোমার জন্য কমটা আছে।